হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও সবাই খুব ভালো আছি। আর আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো। চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর এখন আমরা রেডি হয়ে গেছি। আর আজকের আমরা কোথায় যাচ্ছি, কিনা কোথায় যাচ্ছি, কি করছি সব তোমাদেরকে বলবো। আর আজকে আমরা যাচ্ছি জোরাসিক ওয়ার্ল্ড 3 দেখতে। আর তামিম এখানে রেডি হয়ে গেছে আর পাপা রেডি হচ্ছে। আর চলো যাওয়া যাক আর দেখো আজকে আমরা কি করি। এখন আমরা বেরিয়ে পড়েছি আর তামিমের পাপা পিছনে আছে, দেখাই সামনে আছে, দেখাচ্ছি। তামিমের বদমাইশি সব জায়গায় একদম শুরু, দেখো আবার লাফি লাফি যাচ্ছে। এই দেখো তামিম ওইদিকে দৌড়ে পালাচ্ছে, ও যাবে না, তাই তো তামিম? যা গরম পড়েছে, বেরোতে না বেরোতেই পুরো ঘেমে গেছি, অবস্থা খারাপ হয়ে গেছে, খুব গরম। এখন 3:30 বাজে, পুরো রোদ করা রোদ, খুব গরম পড়েছে। তামিমের পাপা এখন টিকিট করে বলে দাঁড়িয়ে আছে আর তামিম এখানে সুজলের কোলে আছে। তামিম এইসব জায়গায় আগে বিগ বাজার ছিল, এখন বিগ বাজার উঠে গেছে, গিয়ে এখন নতুন দোকান হচ্ছে। হ্যাঁ মাম্মাম কি? হ্যাঁ 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 চলবো, চলো দাঁড়াও, পাপা আসুক, পাপা আসুক, পাপা আসলে তারপরে চলো এদিকে যাই। এখন এগুলো সব বিগ বাজার ছিল আগে, সবাই দেখো এখানে লেখা আছে, এখন বিগ বাজার উঠে গেছে, এখন নতুন কিছু হবে। হ্যাঁ আসো এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, আমার দিকে ঘোরো বাবু, এই যা। বলো কেন? আমরা এখন এসে গেছি আর তামিম এখন স্পাইডারম্যান উপরে, একটা স্পাইডারম্যানের ছবি আছে এই যে এই জায়গায়। তামিম দেখবে ওরা লাফাচ্ছে, বাবা এখন বাইরে আছে, বাইরে থেকে আসলে তারপরে একসাথে যাব। আর তামিম এখানে দাঁড়িয়ে আছে, স্পাইডারম্যান দেখবে বলে এখন এ করছে, দেখা যাক ওর পাপা আসুক, আসলে একসাথে যাচ্ছি। হ্যাঁ আজকে পুরো ফাঁকা। আমি লাফালাফি আরম্ভ করে দিই স্পাইডারম্যান দেখে, স্পাইডারম্যান দেখে যে এত বড়। চলো বাবু, কনফ্লিক্টস গুলো দেখো,
তামিম কেমন লাফালাফি এখানে আমাদের কেনাকাটা হয়ে গেছে। হ্যাঁ কি বলছিস? কেন দিদি কোথায় চলে ঢোক চলো তোর ফোন নিয়েছিস? হ্যাঁ চলো। এখন বসে ক্যাডবেরি খাচ্ছে তামিম, ক্যাডবেরি খাচ্ছে আর টুপিটা ভিজিয়ে দিয়েছে তামিম। আর এখন আমরা এসে গেছি আর মিট্রোতে করে যাবো, আর তামিম তামিমের পাপা সামনে আছে, এখন খেতে যাবো। খুচুরি খিদে পেয়েছে, আমার সাথে সুজাল আছে, আর তামিম আর তামিম পাপা সামনে আছে, দেখা যাক কোথায় যাই। ডমিনান্স নাহলে হচ্ছে কেএফসিতে যাবো, দেখা যাক যাওয়া যাক। আর খুব ভিড় মেট্রোতে, দেখা যাক কি হয়। তামিমের বাবা টিকিট কাটতে যাচ্ছে, আর তামিমের টুপিটা ভিজে গেছে, কিন্তু টুপিটা আর পরানো হলো না। তামিম সরে আছো? হ্যাঁ এখান দিয়ে চলো, চলো তুমি চলো।
এখন এসে গেছি আমাদের মেট্রো, আমাদের মেট্রো হচ্ছে, এতে করে আমরা যাব। খালি আছে, ফাঁকা পড়ো, চলো ফাঁকা আছে, চলো বসে পড়বে কি। তোমাদের বসার ইচ্ছা নেই, দাঁড়িয়ে থাকবে, এত সিট আছে, বসে পড়ো। এখন আমরা এসে গেছি কেএফসিতে, আর অনেকটা হেঁটে আসতে হলো, খুব গরম হচ্ছে। দেখা যাক তামিম কি করছে, দেখো তামিম যাচ্ছে সামনে হেঁটে পাপার সাথে। বাবা এসে গেছে, খাওয়াই যাবে। বেরিয়ে যাচ্ছি, বেশি দেরি করলে আবার মেট্রো পাবো না, তাড়াতাড়ি চলে যাচ্ছি। খাওয়া হয়ে গেছে, তামিম নাচতে নাচতে যাচ্ছে, তোমাদের একবার দেখাই তামিমকে। চলো তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়ি থেকে সবাই ফোন করা আরম্ভ করে দিয়েছে। খেয়ে বেরোতে না বেরোতে বৃষ্টি শুরু হয়ে গেল, আর তামিম তামিমের মাথায় টুপিটা পরিয়ে দিলাম যাতে না বৃষ্টি মাথায় পড়ে, তাড়াতাড়ি মেট্রোতে চলে যাই। মেট্রোতে উঠে গেলে তা অনেকটা রেহাই হবে। তামিম দেখো মেট্রোর ভিতরে ঢুকে, এই মেট্রো স্টেশনে ঢুকে কি বদমাইশি করছে। তামিম এদিকে এসো, আজ মেট্রো লেটে আসলো, বাবা কি ভিড়। আর আমরা বাড়িতে চলে এসেছি, এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, উপরে চলে এসেছি। আর তামিমের বাবা আজকে কেএফসি থেকে খেয়ে এসে ফের ভর্তি কিছু খায়নি, আমি আর তামিম খেলাম, খেয়ে উপরে চলে আসলাম। আর আজ অনেক দেরি হয়ে গেছে, বাঁশদ্রোণীতে নেমে কি বৃষ্টি বৃষ্টি জেলে আরো দেরি হয়ে গেল। খুব কষ্ট করে আসলাম অটোতে করে এসে, আর সঙ্গে সঙ্গে খেয়ে নিলাম, খেয়ে উপরে চলে এসেছি। 10:30 বেজে গেছে, এখন 11:30, যখন এসে তখন 10:30 বেজে গেছিল আসতে।
এখন 11:30 বেজে গেছে। আর আমি এই ব্লগটা এখানেই এন্ড করছি, যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। বাই।